সবাইকে স্বাগত ও শুভেচ্ছা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি এসেছি কবুতরের জন্য খাবার নিতে, আমার কবুতরের খাবার শেষ হয়ে গেছে অলরেডি। তো খাবার নিব, খাবারের দাম জানাবো আপনাদেরকে, আজকের দাম, আজকে কেমন দাম চলছে, কোন খাবারের কত দাম চলছে। আমি মোট 20 কেজি খাবার নিব আজকে, তো এই 20 কেজি খাবারেরই আপনাদেরকে দাম জানাবো। তো আশা করি আপনারা দাম জেনে বুঝতে পারবেন যে বর্তমানে খাবারের অবস্থা কেমন চলছে। তো চলুন দেখে নিই আমরা আজকের খাবারের কেমন দাম। কেমন আছেন লিটন ভাই? ভালো আছেন? ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? তাই না, আপনাকে তো অনেকেই, পটুয়াখালীর তো অনেকেই আপনাকে চেনেন, আমাকে বলে যে লিটন ভাইয়ের দোকান থেকে আপনি খাবার নেন। তো সবাই ভালো আছে বাসায়? আপনার ব্যবসা বাণিজ্য চলছে ভালো আর কি। তো প্রথমে কি দিচ্ছেন ভাই? ধান? ধান কত করে চলতেছে? এটা 45 টাকা ধান চলতেছে প্রতি কেজি, 45 টাকা। তো আমরা এখানটায় ধান নিচ্ছি, এই ধানটার নাম হলো দুধ কলম ধান, এই ধানটা আমরা সংগ্রহ করছি। তো এখানটায় ধানের পরিমাণ হলো 8 কেজি, 8 কেজি পরিমাণ ধান আমরা সংগ্রহ করব, 8 কেজি পরিমাণ ধান একদম ঝেড়ে রেখেছে, ধানগুলো শুকনো, সুতরাং বাড়তি ঝামেলা পোহাতে হয় না। চিটা বা ময়লা এই সমস্ত বিষয়গুলো লিটন ভাই আগেই ঝেড়ে রাখেন, সুতরাং এখানটায় বাড়তি কোনো ঝামেলা পোহাতে হবে না, এটাই হলো সবচেয়ে বড় জিনিস। তো এ পর্যায়ে আরেকটি আইটেম আমরা নিব, কি দিচ্ছেন ভাই এখন? বাজরা? বাজরা নিচ্ছি আমরা 1 কেজি, 1 কেজি পরিমাণ বাজরা। তো বাজরা প্রতি কেজি কত পড়ছে ভাই? বাজরা পড়ছে প্রতি কেজি 90 টাকা। এখন আমরা নিচ্ছি রেজা, রেজা এংডা দুটো নামই আমরা চিনি, রেজা বা এংডা। এটি কত করে ভাই চলছে? এটিও 90, বাজরার মতো একই দাম, 90 টাকা কেজি। এ পর্যায়ে আমরা নিব ভুট্টা ভাঙা, একদমই ফ্রেশ ভুট্টা ভাঙা, কত করে কেজি চলছে ভাই? 50 টাকা কেজি চলছে এই ভুট্টা ভাঙা। তো আস্তে ভুট্টাটাও আপনারা অনেকে খাওয়ান, কোনো সমস্যা নেই, রেসারকে বিশেষ করে খাওয়াতে পারেন। তো আমি যেহেতু রেসার এবং ফ্যান্সি কবুতরের জন্য একই আইটেমের খাবার তৈরি করি, অর্থাৎ একই পদের খাবার তৈরি করি, আলাদা আলাদা করি না, এই জন্য আমি একটু ভাঙাটাই নিই যাতে করে সব কবুতরই খেতে পারে। এ পর্যায়ে আমরা নিব হলো চীনা, চীনার দর কত চলছে ভাই? 110। চীনার দাম হলো পার কেজি 110। চীনাটাও ফ্রেশ আছে না, খুব টাটকা মনে হচ্ছে, একদম 110 টাকা কেজি চীনা আমরা সংগ্রহ করছি। এখানটা একে একে বেঁধে এগুলো রাখা হচ্ছে খাবারগুলো। পর্যায়ে কী দিবেন আমাদের ভাই? সবুজ মটর, সবুজ মটর এ পর্যায়ে আমরা নিব। যদিও একটি দুঃখের বিষয় আছে, সেটি হলো আমাদের যে ডাবলি, সেই ডাবলিটি স্টক আউট, ডাবলি পাওয়া যাচ্ছে না এখানটায়। বড় ডাবলি পাওয়া যায়, অনেক বড় সাইজের যেটা, তো সেই ডাবলিটা তো আসলে কবুতরের জন্য খাওয়াটা খাওয়ানোটা মুশকিল, এই কারণে বড় ডাবলিটা ওনারা রাখেননি।
তো আপনি, আমি ডাবলি নিতে পারছি না, তো ডাবলির বিকল্প হিসেবে এই যে সবুজ মটরটা, এটা 2 কেজি পরিমাণে নিচ্ছি। সবুজ মটর কত করে চলছে ভাই? 120। সবুজ মটরের কেজি চলছে হলো 120 টাকা কেজি। আর এমনি ডাবলি কত করে চলতেছে ভাই? 90 বা 95 এরকম হবে। ডাবলিটা তো পাওয়া যাচ্ছে না, কী আর করার, এখন আমরা 120 টাকা করে সবুজ মটরটাই নিয়ে যাচ্ছি 2 কেজি পরিমাণে। মোট 20 কেজি খাবার মিক্সিং হবে, যার মধ্যে 2 কেজি আমরা এই সবুজ মটর ডাবলির বিকল্প হিসেবে ব্যবহার করতে চাচ্ছি। পর্যায়ে আমাদের জন্য যে আইটেমটি আছে সেটি হলো মুগ ডাল। তো মুগ ডালের পরিমাণ হবে 1 কেজি। 1 কেজি হবে না? কত করে চলছে, কত করে ভাই? 150। মুগ ডালের দাম কি একটু কমার সম্ভাবনা আছে না, যে উঠতেছে এখন? তো ভাই ওদিক থেকে আমাদেরকে গম দিচ্ছে। গমের কোয়ালিটি কেমন ভাই? ঝাড়া লাগবে। গম মূলত ঝাড়া নেই ভাই, অসুস্থ ছিলেন 2-3 দিন, এই কারণে আসলে দোকানটা একটু অগোছালো রয়ে গেছে, খাবার দাবারও অনেকটাই এখানটায় কম আছে দেখতেই পাচ্ছেন, এই কারণে একটু ছেড়ে দিতে হবে খাবারগুলো। গম ঝেড়ে দিলেন দেখতে পেলেন আপনারা, তার ফলে ধুলো বালি এগুলো সব চলে গিয়েছে। গম কত করে দিলেন ভাই? 50 টাকা করে কেজি গমে। তো আমরা মোট এখানটায় গম নিচ্ছি 5 কেজি পরিমাণ। একটু প্রসেস করে দিচ্ছেন গমগুলো। শের বাচ্চা কত করে? 65 35। আচ্ছা, হাঁসের বাচ্চাগুলো 35 টাকা পিস। আর এই যে এখানে মুরগির বাচ্চা আছে এগুলো 40 টাকা। এগুলো টাইগার মুরগি না, সোনালি? আচ্ছা। আর এদিকে ভাই এই কোয়েলের বাচ্চার দাম? কোয়েলের বাচ্চাগুলো হলো 50 টাকা দরে। কত চলছে ভাই? খাবার মিক্স যদি নিতে চান তাহলে এটা 50 টাকা পার কেজি। আর এই যে পাখির খাবার, এটা 110 টাকা। পাখির খাবার মিক্স হলো 110 টাকা। এখানে কিছু কিছু খাবার আছে, এই খাবারটা কী খাবার ভাই? মিলেট। এই মিলেট কত করে কেজি? মিলেট 280 টাকা কেজি। এরপরে এখানে দেখতে পাচ্ছ কুসুম ফুলের বীজ, এটা কত করে কেজি? 180। কুসুম ফুলের বীজ হলো 180 টাকা কেজি। এই পাশে কী খাবার এটা? কাউন কত করে? 120। আর এই যে উপরে যেটা দেখতে পাচ্ছি ক্যানারি, এই ক্যানারি কত করে? 400 টাকা। এটা এটা কিসের খাওয়ার এটা ভাই? বাজারি গাড়া। এই এটা কি খাওয়ার মাঝখানে? টিসি। এটা কত করে? 180। আর এই পাশে ভুজিতুন, গুজি তিল। আচ্ছা, গুজি তিল। আচ্ছা আচ্ছা, তিল জাতীয় খাবার। এটা কত করে কেজি? 180। এছাড়া ওই যে আপনার এখন বর্তমানে সরিষা কত করে চলতেছে? 120টাকা। সরিষার দাম চলতেছে 120 টাকা। এগুলো একটু ইরেগুলার খাবার, কিছু কিছু খাবার আমি নিজেও খাওয়াতাম আগে, এখন যেহেতু খাবারের দাম অনেক বেশি তাই এগুলো আসলে এখন খাওয়াচ্ছি না। তো এখানটায় লিটন ভাই খাবারের দামগুলো হিসাব করছে, যোগ বিয়োগ করে নিচ্ছে। মোট 20 কেজি খাবার আমরা সংগ্রহ করব, কত টাকা আসছে সেই বিষয়টাই আসলে আমরা দেখছি। এখানে দেখা যাচ্ছে যে 1340 টাকা আসছে মোট।
রিকাউন্ট করা হচ্ছে যাতে কোনো ধরনের ভুলভ্রান্তি না হয়। তো 20 কেজি খাবার আমরা নিচ্ছি, মোট 1340 টাকা আসছে। এই হলো খাবার। তো আমরা ভাগ করে দেখি যে 20 কেজি খাবারের দাম আজকের হিসাবে কত বড়। 67 টাকা, 67 টাকা প্রতি কেজি খাবারের দাম পড়েছে। যাই হোক ভাই, ভালো থাকবেন, আমাদের সাথে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, আর দোয়া করবেন, আর আপনার জন্য আমাদের শুভকামনা রইল। লিটন ভাইয়ের একটি কার্ড, এই কার্ডটি আমি এখানে শো করছি, উপরের নাম্বারটা লিটন ভাইয়ের নাম্বার, যদি কারো খাবার লাগে তাহলে এখান থেকে আপনারা নিতে পারবেন আর কি। তো আমি দেখিয়ে দিলাম এই নাম্বারটি, এটি হলো পটুয়াখালী সদর, এখান থেকে খাবার আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন যারা এই অঞ্চলে বসবাস করেন তারা। তো যাই হোক, আপনারা দেখতে পারলেন যে আজকে কেমন দাম, কোন কোন খাবারের কেমন দাম চলছে। মোট 20 কেজি খাবার আমরা সংগ্রহ করলাম, এই 20 কেজি খাবার মিক্সিং করে কবুতরকে খেতে দিব। তো আজকের বাজার দর এটাই ছিল। খাবারের দামের তো অবশ্যই পার্থক্য থাকে, জায়গা ভেদে সময় ভেদে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের দাম থাকে, এবং দূরত্বের কারণে অনেক সময় বাড়ে খাবারের দাম। তো আমি যেখানে থাকি সেখানটা তো অনেক দূর, বিশেষ করে শহর থেকে, সুতরাং এই জায়গাটায় ক্যারিং কস্ট আছে, সব কিছু মিলিয়ে আসলে খাবারের দাম ভ্যারি করে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো সময়। সে পর্যন্ত সবার প্রতি অনেক অনেক শুভকামনা এবং মঙ্গল কামনা।